আসসালামু আলাইকুম। আমি একেবারে মেইন গেট থেকে শুরু করলাম, মেইন গেট বলতে দরজায়, এই রাস্তা থেকে আমি নামতেছি, গেট থেকে ঢুকতেছি। এইখান থেকে এটা হচ্ছে দক্ষিণ পাশ, দক্ষিণ সাইড। এইটা হচ্ছে যে আপনাকে চাইলতে গাছটা, তারপরে নারিকেল গাছ, এই যে যেখানে পূর্ণ ঘাট ছিল এই পাশে সে নারিকেল গাছটা। পূর্ব পাশের পুকুরটা তারপরে এই নারিকেল গাছ পাশেরটা, দক্ষিণ পাশেরটা। এই যে বাঁশঝাড় কথা মনে আছে, বাঁশঝাড় বা এই বাঁশঝাড়, এটা নাকি আমি মেইন গেট ইয়া থেকে রাস্তা থেকে বাড়ির দিকে ঢুকতেছি, এই এখান থেকে ঢুকলাম এই দক্ষিণ পাশের গাছ। দেখেন ওই যে ঘর ছিল, আর হাতে বাম দিকে ঢুকতে, বাম দিকে মানে দক্ষিণ পাশের যে ইয়াটা, ওই যে টয়লেটটা, গাছ এগুলো সব নতুন নতুন গাছ। বাঁশঝাড়, এই বাঁশঝাড়টা এই পুরোনো বাথরুমটা, মোটা কোনো গাছই নেই, সেই কলের জায়গাটা। আচ্ছা এখন আমি বাড়ির দিকে ঢুকতে হাতের ডান পাশে, তার মানে উত্তর পাশে দেখাইতেছি, এটা হচ্ছে আলমুরিজ গাছ। এটা হচ্ছে আম গাছ, এই হচ্ছে নারিকেল গাছ। আর আমি দক্ষিণ পাশে যাচ্ছি, দক্ষিণ পাশে যে ঘাটের দিকে যাচ্ছি। এখানে মোটা গাছ বলতে এই গাছ মোটা আছে, দুই চার পাঁচটা আছে মোটামুটি। এখন এই আম গাছের কাছে আসছি, এখানে যে তিতুল গাছটা ছিল ঘাটে, ওই যে আম গাছ একটা, ওই আম গাছে আম মোটামুটি ধরছে ভালো, ছোট ছোট দেখা যায় কিনা জানি না। এটা হচ্ছে যে ওই
দক্ষিণ দরবারের বের না কি কয়, সব খুললে গেছে, ইট খুঁজে খুঁজে খুললে খুলে গেছে। পশ্চিম পাশের পুকুরটা ওই দেখছেন, ওই ভাঙিয়ে ওই পাশে পড়ছে গাছ নিয়ে তাদের। এগুলো রাখছে এখানে, কাট করছে তো, কাট কাট ঘরের দক্ষিণ পাশে যে দরজা ছিল, দরজার ওটা সে চান্দির ঘর।